ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের ফাজিলতউল শেখ জনাব খোরশিদ আলম আল জামিঈরা হাফিজাহুল্লাহ তিনি জানতে চেয়েছেন যে কোন ব্যক্তি যদি কারক আছে কোনো কিছু বন্দুক রাখে যার কাছে বন্দুক রাখা হল সেই ব্যক্তি সেই বন্দুককৃত জমিন থেকে বা জিনিস থেকে উপকৃত হতে পারবে কি না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বা'দ জি শুনওয়ানিত শেখ এই ব্যাপারে একটা কথা আমাদের জানার প্রয়োজন বিশেষ করে আমাদের ভারত ও উপমহাদেশে শতকড়া 80 এই ধরনের লেনদেন করে থাকে তা হল এই যেমন কোনো ব্যক্তির কিছু টাকার প্রয়োজন যদি সেই সময় সেই ব্যক্তির কাছে টাকা না থাকে তাহলে সেই ব্যক্তি কোনো জিনিস বা জমিন কারো কাছে বন্ধক রেখে সেই টাকা সে তার কাছ থেকে নেয় ঋণ হিসাবে হিসাবে নিয়ে থাকে নেওয়ার পর উভয়ের উভয়ের সম্মতিতে একটি চুক্তি হয় যে এক বছর পর আমি আপনাকে টাকা ফেরত দিয়ে আমি আমার জিনিস বা জমিন নিয়ে নেব এই ধরনের এক চুক্তি হয়ে থাকে দ্বিতীয় চুক্তি হলো এই যে কোনো কোন জায়গা এই ধরনের চুক্তি হয়ে থাকে উভয়ের সম্মতিতে যে আমাকে এত টাকা দেবেন তার বদলে আপনার কাছে আমি এক বিঘা জমিন বা আধা বিঘা জমিন বন্ধক রাখব এবং আপনি সেখান থেকে উপকৃত হতে থাকবেন এবং প্রত্যেক মাসে এক হাজার বা দু হাজার করে টাকা কর্তন যাবে যেমন এক লাখ বা দুই লাখ টাকা নিল বছরের শেষে দেখা এক হাজার হয় তাহলে বারো হাজার টাকা বারো হাজার টাকা মাইনাস করে বাকি টাকা তাকে আদায় দিয়ে জমিটা ফিরিয়ে নেবে তো এই ধরনের বন্ধক রেখে যে ব্যক্তি বন্ধক যার কাছে রাখা হবে সেই ব্যক্তি এই জমি থেকে উপকৃত হতে পারবে কিনা এ ব্যাপারে ওলামায় একরামগুন পরিষ্কার ভাষায় বলেছেন বিশেষ করে আল্লামা এমনি কোদামা রাহেমাউল্লাহ তিনার নিজ গ্রন্থ আলমগ্নিতে এবং আলমুদাউানাতে এবং ফতোয়া লাজনা দায়মা থেকে এই ফটো পরিষ্কার ভাবে দেওয়া হয়েছে যে এই ধরনের নিয়মে জমি বন্ধক নেওয়া বা দেওয়া সম্মত না তাই এই ধরনের পদ্ধতিতে যারা লেনদেন করে তাদেরকে কাছে তোবা করে নেওয়া উচিত কারণ ঋণের বিনিময়ে কর্জের বিনিময়ে লাভ ভোগ করা সুদ হাদিসটির সনদ যদিও দুর্বল তো라마ে মুহাক্কিকীগণ এটাকে ফর্মুলা হিসাবে মেনে নিয়েছেন সেটা হলো এই যে কুল্লু করদ জাররা নাফআন ফাহুয়া বা যে সব ঋণ ঋণ প্রদানের কারণে ঋণগ্রস্ত ব্যক্তি থেকে কোন ধরনের উপকার বয়ে নিয়ে আসে সেটাই হচ্ছে সুদ সেটাই হচ্ছে সুদ তাহলে বোঝা গেল যে ঋণের বিনিময়ে মুনাফা অর্জন করা সুদের অন্তর্ভুক্ত যদিও সেটা উভয়ের সম্মতিতেই হয়ে থাকে তাই এই ধরনের বন্ধকৃত থেকে উপকৃত হওয়া যাবে না তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের স্মরণ রাখা উচিত যে অভাবের কারণে বা টাকার প্রয়োজনের কারণে কারো কাছে কোনো জিনিস বন্ধ রেখে টাকা নেয় এবং যে টাকা দেয় তার উচিত এবং কর্তব্য যে জমি তার মালিকের ব্যবহারেই থাকবে করে সেই জমিন চাষ করে সে ঋণ পরিশোধ করার সুযোগ পায় এবং জমিটির ঋণদাতার নামে কি করবে একটি কাগজ রেজিস্ট্রি করে নেবে যাতে করে যে টাকা তাকে ঋণ দিয়েছে সে ঋণের টাকা যেন মারা না যায় এই জন্য সাক্ষী রেখে একটা রেজিস্ট্রেশন করে নেবে একটা করে নেবে তবে যে জমির মালিক সে নিজেই চাষ করবে সে নিজে উপকৃত হবে এবং সেই জমি থেকে যা উৎপন্ন হবে তার মাধ্যমে যাতে করে ঋণ পরিশোধ করার সুযোগ পায় সেই সুযোগ দেওয়া উচিত যেটি হচ্ছে মূল কথা যেহেতু আল্লাহর রাসূল আ আলাইহিসসালাত সালাম এই মর্মে বলেছেন লা ইয়াহাল্লু মা আমরিন ইল্লা বিটাইব নাফসিন মিনহু হাদিসটি মুসনাদে আহমাদ এবং শাইখ আলবানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহি বলেছেন এর অর্থ হলো এই যে কোনো মানুষের ধন সম্পত্তি টাকা পয়সা তার বিনা অনুমতিতে ব্যয় করা বা খরচ করা হালাল বা বৈধ না তেমনি ঈসাই মুসলিমের হাদিস আল্লাহ রাসুল আলী সালাম বলেন কুনুলু মুসলিম আলাল মুসলিম হারা মুন্ডা মহুয়ামা লুহুয়ার্দো এক মুসলমান আর এক মুসলমানের প্রতি তার রক্ত তার ধন সম্পত্তি এবং সম্মান হারাম হারাম তাহলে বোঝা গেল এবং এই মর্মে যে হাদিসটি আগে বলা হয়েছে যে হাদিসটি জয়ী হলেও যে যে ঋণের মাধ্যমে যে ঋণের মাধ্যমে লাভ ভোগ করা হয় সেটা হলো সুদ উবাই থেকেও হাদিসটি বর্ণিত তেমনি আব্দুল্লাহ বিন মাসুদ এবনে আব্বাস আবদুল্লাহ বিন সালাম ইত্যাদি সাহাবা কেরামদের থেকে হাদিসটি বর্ণিত তেমনিও ওমর ফারুক আদি আল্লাহ হাদিসটি বর্ণিত উবাই বিন কাব রদুয়ানুল্লাহ আলাইহিম মাইন থেকে হাদিসটি বর্ণিত তাই এই ধরনের হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম এবং আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এবং লাজনা দাইমা থেকে যেটা ফতোয়া দেওয়া হয়েছে সেটা এটাই বলা হয়েছে যে এই ধরনের জমি বন্ধক নেওয়া বা ইসলামে এবং এই ধরনের লেনদেন করা থেকে অবশ্যই বিরত থাকবে যেহেতু ঋণের বিনিময়ে লাভ ভোগ করা হচ্ছে সুদ এবং সাহবাই রামগঞ্জ এই ধরনের লেনদেন সুদ মনে করতেন সুদ মনে করে এক অপর এ ধরনের লেনদেন করা থেকে বিরত রাখতেন বা নিষেধ করতেন তবে একটা জিনিস এখানে আমাদের জেনে রাখা দরকার সেটা হলো এই যে জমি ভাড়া দেওয়া বা নেওয়া বা চাষাবাস করা ইত্যাদি জায়গা আছে তার আলাদা একটি সুরত রয়েছে তবে যার কাছে বন্ধক রাখা হবে সে ব্যক্তি সে বস্তু থেকে উপকৃত হতে পারবে না এটাই হচ্ছে মূল কথা তবে তার উচিত যে জমিন যা যে মালিক সে মালিককে ফিরিয়ে দেওয়া এবং তার জন্য ঠিক রেজিস্ট্রেশন করে নেওয়া যাতে করে তার ঋণের টাকা মারা না যায় যাতে করে সে চাষাবাদ করে তার ঋণ আদায় করতে পারে সেই সুযোগ তাকে দেওয়া বাকি ও আলম সাহাম সালাম আলাইকুম রাহমতুল্লাহ কাজ